আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ঢাকা স্টক মার্কেটের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ শেয়ার যা আমার কাছে মনে হয়েছে সামনের দিকে ভালো একটা পারফরম্যান্স করতে পারে, সো সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। সো প্রথমত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে অনেক দিন যাবৎ কোনো ভিডিও আমি পাবলিশ করতে পারি নাই এবং অনেক দিন যাবৎ আমি ইউটিউব কন্টেন্ট থেকে দূরে ছিলাম, সো আজকে আসলাম। সো আমার যেই ইয়েটা ছিল, এই যে একটা আমরা ডাউন ট্রেন্ড অনেক আগে করছিলাম, সেই ডাউন ট্রেন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি যে জায়গায় ইন্ডিকেট করছি, এই যে একটা ডাউন ট্রেন্ড যেটা ক্রিয়েট করছিল বিগত 3-4 মাসে, সেটা বারবার কিন্তু এই জায়গায় রেজিস্ট্যান্স হয়েছে, 1-2-3-4, লাস্ট 5ম বারে এই জায়গাতে বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। সো আমরা যদি বটমটা দেখার চেষ্টা করি, যেটা বিগত 2-2.5 বছরের মধ্যে সর্বনিম্ন 5070, ঠিক আছে। তো এই যে 70 লেভেলটা কিন্তু এই লাইনটাতে এসে স্টপ হয়েছে, ঠিক আছে, দেন মার্কেট উপরের দিকে গেছে। এবং আমরা মনে করেছিলাম যে মার্কেট যেহেতু এই জায়গায় একটা আপার রেজিস্ট্যান্স একটা আছে, সেই জায়গায় একটা কিছুটা ব্রেক নিতে পারে এবং ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে এই জায়গায় যেরকম হাইলি হয়েছে, তারপরে কিন্তু এই জায়গায় একটু স্লো যাওয়ার পরে তারপরে কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়াইছে। সো মার্কেট এই জায়গায় যাওয়ার পরে হাইয়েস্ট, অর্থাৎ এই গত জুন জুলাই, অর্থাৎ গত 1-1.5 মাসের মধ্যে হাইয়েস্ট যদি আমি ধরি, তাহলে হাইয়েস্ট হচ্ছে 5600 পয়েন্টের কাছাকাছি যাওয়ার পরে মার্কেট কিন্তু সেটা রেজিস্ট্যান্স ফিল করছে। এবং এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে এই যে এই লাইনটা কিন্তু এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ফিল করতেছে। সো এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মার্কেট এই মুহূর্তে এসে কী করতে পারে। সো মার্কেট এই জায়গায় এসে আর একটু টাইম কারেকশন করতে পারে, হয়তো বা আরেকবার টপ এইটা টাচ করতে পারে, 5600 কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারে। পরবর্তীতে যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট আবার একটু যদি নিচের দিকে আসে এবং আসলে সে 5370-80-এর দিকে আসতে পারে এবং দেন এই জায়গাকে একটা স্ট্রং, যদি মার্কেট স্ট্রং একটা বাই পায়, তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমরা ভলিউমের দিকে তাকাই, ভলিউমের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছুদিন আমরা কিন্তু ভলিউমের মধ্যে একটা কিন্তু নেগেটিভনেস দেখতে পাচ্ছি। যদি আমি বলি, তো এই যে দেখেন বিগত 3 দিন থেকে আমরা কিন্তু ভলিউমটা নেগেটিভ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জন্য একটা ক্রুশিয়াল পয়েন্ট। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু ভলিউম নিচের দিকে আসতেছে, তো সব কিছু বিবেচনা করে বোঝা যাচ্ছে যে মার্কেট নেয়ারাবাউট যে জায়গায় বর্তমানে আজকে গতকালকে সাপোর্ট নিচ্ছে, সেটা যদি ব্রেক করে, অর্থাৎ 5775-এর নিচে যদি নামে, মার্কেটের এটা সম্ভাবনা আছে যে 350-এর দিকে চলে আসার। সো আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলার চেষ্টা করছি, অর্থাৎ মার্কেট যদি 470-75কে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট 350-এর দিকেও আসতে পারে, অর্থাৎ আরও 100-150 পয়েন্ট আমরা নেগেটিভ দেখতে পারি। বাট ইন দ্য লং টার্ম আমার আশা যে মার্কেট এইটাকে ব্রেক করে, যেহেতু এই রেজিস্ট্যান্সটাকে তাকে ব্রেক করতে হবে, ব্রেক করে সামনের দিকে গেলে অবশ্যই একটা ভালো একটা আমরা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। যদি অন্যান্য ইয়ে দেখি, তো আমাদেরকে এই ইন্ডেক্সের সাথে ম্যাচিং করে অন্যান্য শেয়ারেও আমাদেরকে যখন প্রফিট হয় তখন কিছুটা প্রফিট বুক করে নেওয়া উচিত, এবং যখন মার্কেট দেখা যায় যে অনেক কারেকশন হয়ে গেছে, যেমন এই পয়েন্টটাতে এসে আমাদের
উচিত ছিল যে এই জায়গায় বাই করা, এই জায়গায় বাই করা, এই জায়গায় বাই করা। অ্যাটলিস্ট আমরা যদি ভালো একটা স্টকের মধ্যে এই জায়গায় এন্ট্রি নিতে পারতাম, আমার মনে হয়েছে ভালো একটা 10-15% আমরা একটা জেনারেট করতে পারতাম। আবার এই জায়গায় যদি এন্ট্রি নিতে পারতাম, এই জায়গায় 30% পর্যন্ত স্টক, অনেকগুলো স্টক আছে যেগুলো রিকভারি করছে। সো এই জায়গায় কিন্তু আপনার রিকভারি হতো না, এই জায়গায় আপনার অলরেডি একটা গেইন হয়ে যেত। সো সেই জন্য বলি যে যখন প্রফিট হয় তখন কিছুটা টেক করে নেওয়া উচিত এবং সিস্টেমেটিক্যালি সেই প্রফিটটা টেক করা উচিত। তো আজকে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। শুরু আজকে দিনের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে কিছুটা পজিটিভনেস আছে, বাট লেনদেনের বিষয়ে আমি সেরকম আশ্বস্ত না। তবু যদি আমরা সেক্টর ওয়াইজ শেয়ারের দিকে তাকাই, সামনের দিকে কিন্তু ফুড সেক্টর এবং আইটি সেক্টর এবং অন্যান্য কয়েকটা সেক্টর আছে যেগুলো প্রচুর পরিমাণে ডিভিডেন্ড পে করবে, এবং সেই ডিভিডেন্ডের উপরে বেস করে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আমার মনে হয় তেমন একটা খারাপ হবে না। আসলে দেখা যায় যে ইপিএসের উপরে প্রিডিকশন করে যদি আপনারা বাই করেন, সাপোজ আমি ইপিএসের উপরে প্রিডিকশন করতে চাচ্ছি, মনে করেন এই জায়গায় একটা স্টক ফেক ডিল, ঠিক আছে? তো ফেক ডিল আমি ইপিএসের উপরে বেস করে আমি একটা বাই করতে চাচ্ছি। সো সেই জায়গায় দেখা যাবে যে আমার ভিউয়ার্স, ইপিএসের উপরে যদি আমরা প্রিডিকশন করি তখন দেখা যায় যে অনেক সময় পজিটিভ আসে, অনেক সময় নেগেটিভ আসে। যদি আমরা ফেক ডিলে দেখার চেষ্টা করি তাহলে তার প্রথম ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার আমরা নেগেটিভ দেখতে পাই, এবং থার্ড কোয়ার্টার যেটা সেটাতে আমরা পজিটিভ দেখতে পাই 1.4 এর মতো। এবং যদি লাস্ট কোয়ার্টার অর্থাৎ জুন ক্লোজিংয়ে যদি সে পজিটিভ আসে তাহলে রেগুলার যদি আমরা যেটা আশা কর রেগুলার যেটা দেয় 10% ক্যাশ ডিভিডেন্ড, সো সেটাও যদি আসে তাহলে কিন্তু আমাদের 5%-এর উপরে ডিভিডেন্ড ইল্ডটা আসে, ঠিক আছে? এবং তাতে কিন্তু খুব একটা খারাপ হয় না। এবং সেই সাথে সম্ভাবনা আছে যদি তার ইপিএস ফোর্থ কোয়ার্টার ইপিএসটা ভালো হয় তাহলে তো আমরা আশা করতে পারি যে 25-30 টাকার মধ্যে যাবে। সো এইরকম একটা প্রিডিকশন, অনেকগুলো প্রিডিকশন করা যায়। সো যেগুলো প্রিডিকশন করা যায় সেই রকম স্টকে আপনার প্রিডিকশন করবেন এবং সেগুলোতে আপনারা এন্ট্রি নেবেন অ্যাটলিস্ট 2-3 মাসের জন্য, তাহলে হবে কি বড় একটা গেইন পাওয়ার সম্ভাবনা থাকবে। আর ওহেতু ট্রেডিং করে টাকা নষ্ট করা থেকে বিরত থাকবেন। এই অ্যাপসটাতে আসলে অনেক সমস্যা করে, আপনারা জানেন। অ্যাপসটাতে আমি যখনই করি ম্যাক্সিমাম সময়ে কিছু না কিছু প্রবলেম ফেসিং হয় যেটা আমাদের জন্য আর কি বিরক্তিজনক, যার কারণে আমি আপনাদেরকে আজকে আর ভিডিও আর কোনো স্টক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারতেছি না, কারণ কোনোটা আপডেট দিতেছি না, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।